নেত্রীর বার্তা নেতৃত্বের হুঁশিয়ারি, কিন্তু তাতেও থামছে না তৃণমূল ছাত্র পরিষদের কুন্দল। এবার শিরোনামে তারকেশ্বরের চাঁপাডাঙ্গা কলেজ, জখম হয়ে হাসপাতালে ভর্তি চার ছাত্র। বুধবার দলের ছাত্র সংগঠনের রাজ্য জেলা নেতৃত্বকে নিয়ে তৃণমূল ভবনে বৈঠক করেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী। বার্তা দেওয়া হয়, দলের সুনাম নষ্ট হয় এমন কাজের সঙ্গে যুক্ত হওয়া চলবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চাঁপাডাঙ্গা কলেজে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠী। সূত্রের খবর, কলেজ টিএমসিপির দুই কর্মী অভব্য আচরণ করছিলেন, প্রতিবাদ করে তাঁদের কলেজ থেকে বের করে দেন বিরুদ্ধ গোষ্ঠীর পাঁচ ছজন টিএমসিপি কর্মী। অভিযোগ, কলেজ ছুটির পর তাঁরা যখন বাড়ি ফিরছিলেন তখন বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালায় অভিযুক্ত দুই টিএমসিপি কর্মী। কিল চড় ঘুষের পাশাপাশি লাঠি দিয়ে বেধড়ক মারা হয়। আহত চার টিএমসিপি কর্মীকে তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ মেনে নিয়েছে তাদের নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই ঘটনা। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে একটি অশ্লীল আচরণ করে কিছু ছেলে আমাদের কলেজের মধ্যে, তাদেরকে বাধা দেওয়া হয়েছিল, মনে হয় ওখান থেকে কিছু হতে পারে। লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে দুই টিএমসিপির সমর্থক এবং পাঁচ বহিরাগতকে গ্রেফতার করে পুলিশ। মৃতদের 14 দিনের জেল হাজতে পাঠিয়েছে চন্দননগর আদালত। মহিউদ্দিন মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।